আজ 6 অগস্ট, একটা বিশেষ দিন আমার কাছে, সেটা বলছি। তার আগে বলি যে 2019 সালে এত সুন্দর একটা ডায়েরি উপহার পেয়েছিলাম আমার এক ভাইয়ের কাছ থেকে। ও বাংলাদেশে থাকে, লিখেছিল আমায়, ভালো থেকো, আনন্দে থেকো প্রিয় মিষ্টি ভাই। ও আমাকে মিষ্টি ভাই ডাকে। অনেকদিনই আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছে, মনে পোষণ করেছিলাম, ভেবেও ছিলাম যাব, জায়গাটাকে দেখব। তাছাড়া এই ভাইয়ের কথা বলছি যে অনেকবারই যাবার জন্যে বলেছে, খুব আদর করে বলেছে, শুধু এসে যাও, তারপরে আর কোনো চিন্তা নেই। কিন্তু হয়তো আমার এখনো পর্যন্ত হয়নি, এবং আগামীতে হবে কি না তাও ঠিক বলতে পারছি না। তো এখন কথা হচ্ছে যে এতদিন বাদে কেন এই ডায়েরিটা নিয়ে বসলাম, প্রশ্ন স্বভাবতই মনে জাগে। যার ছবি প্রথম পাতাতে দেখালাম রয়েছে, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, আমার অতি প্রিয়, যাকে দেখে, যার কথা ভেবে মনে বল পাই, শক্তি পাই, ভরসা পাই। জীবনে চলার পথে সকলকেই চলতে চলতে শুধু তো সুখ আমরা পাই না, আনন্দ, তার সাথে দুঃখ, অনেক কিছু মানে পেতে হয়, এবং সেগুলোকে অতিক্রম করে যেতে হয়। এবং তখনই যেন মনে হয় ওদের কথা ভীষণভাবে ভাবি, যেমন আমার কাছে রবীন্দ্রনাথ। আমাকে অনেকে বলেন আর কি যে রবীন্দ্রনাথের কথা নিয়ে বলেন খ্যাপানো, যাই হোক, ঠিক সেই রকম আমার রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ দুজনের কাছ থেকেই আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে শক্তি। আপদে বিপদে শুধু যে শক্তি পাই তার জন্য নয়, ভালো লাগে। তো সেই জন্য এই ডায়েরিটাতে হাত দেবো আমি, মানে আমার কী লেখা ডায়েরিটাকে নষ্ট করবো এই ভেবে ভেবে খোলা আর হয়নি। আজ সকালে হঠাৎ বৃষ্টি পড়ছিল, সকালবেলা থেকেই, কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে অনবরত, বর্ষার দিন বৃষ্টি হবেই, আমরা চাই বৃষ্টি হোক, বর্ষা আসুক। মনটা একটু শিখত যে কথাটা বলেছিলাম 6 অগস্ট কেন, আমার ছর্দি বহুদিন নয়, বহু বছর গুনতে গেলে হাতে গুনতে হবে, কত বছর পেরিয়ে এলাম যাকে ছেড়ে আমরা আছি। আমরা 12 জন ভাই বোনের মধ্যে এক এক করে অনেকেই চলে গেছেন, প্রথম এই দিদি, সেটাও ছিল এক রবিবার, আজ এক রবিবার। কী করে জানি না ওই দিনটা ভীষণ মনে এসে যায়, ভোর থেকেই মনে হচ্ছিল, তাই কোনো কিছু লেখা টেখা হয়নি। আর তাছাড়া আমার একটু অসুবিধা হয়েছে, একটু চোখের অপারেশন হচ্ছে, যার জন্য চশমাটাও নেই এখন আপাতত, তাই আমি এমনি বলছি। তো এই কথাটাই বলছিলাম যে ভুলতে পারা যায় না, মানে কি ভালো থেকো, যে ভাই যে কথাটা আমায় বললো যে মিষ্টিতে তুমি ভালো থেকো, আনন্দ থেকো, আনন্দে থাকতে চাই, আনন্দে আছিও, এখনও বলবো আনন্দে আছি সব কিছু নিয়ে। তো কিন্তু ওই দিনগুলো ভোলা যায় না, সেই দিনটা চোখের সামনে একেবারে ছবির মতো এখনও ভেসে ওঠে। প্রথম মৃত্যু যেটা সেটা বুঝতে পারিনি, বাবা মারা যাওয়া, সেটা ভীষণই ছোটো ছিলাম, মৃত্যু কী জিনিস বুঝতে পারিনি। যেটা বুঝতে পেরেছিলাম ছর্দি চলে যাওয়া, চোখের সামনে থেকে আস্তে 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 চলে যাচ্ছে, কিছু করা গেল না, ডাক্তার ভুলেই হোক আর যাই হোক। তো সেই কথাটাই আজকে স্মরণ করছি ছর্দিকে। তো বলি যে তোমার সবসময় মনে করবো, সবসময় তুমি আমাদের কাছে আছো, সবার কাছে আছো, এই আর কি বলছি, কী বলবো জানি না, সব যতদিন বেঁচে থাকো তোমার কথা মনে থাকবে, যেখানেই থাকো, জানি না কী হয় আমরা জানতে পারি না, ভালো থাকো, এই বলে শেষ করছি।